অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টি-20 সিরিজে ভারতীয় ক্রিকেট দল দুর্দান্ত পারফরম্যান্স করছে। রবিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে টিম ইন্ডিয়া 44 রানে জয়লাভ করেছে। এই ম্যাচের সেরার পুরস্কার ভারতীয় ক্রিকেট দলের ওপেনার যশস্বী জয়সওয়ালের হাতে তুলে দেওয়া হয়েছে। ভারতীয় ক্রিকেট দলের এই বাঁহাতি ব্যাটার এই ম্যাচে 25/53 রান করেন। এই ইনিংসে তিনি 9 বাউন্ডারি এবং জোড়া ছক্কা হাঁকিয়েছেন। সবথেকে বড় কথা, তার স্ট্রাইক রেট ছিল 212.00। যশস্বী এই ব্যাটিং দেখার পরই গোটা দেশে প্রশংসার বন্যা বইতে শুরু করেছে। প্রশংসায় ভরিয়ে দিয়েছেন যশস্বীর ছোটবেলার কোচ জালা সিংহ। তিনি জানিয়েছেন যে যশস্বীর মধ্যে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের ছায়া দেখতে পাচ্ছেন। জালা সিং বলেন, যশস্বীর মধ্যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের একটা ছায়া আমি দেখতে পাই। যদি ও স্কোয়াড কাট ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে ও সৌরভের মতোই শট হাঁকায়। অফসাইডে শট নির্বাচনের ব্যাপারে ওকে অনেকটা সৌরভের মতনই লাগে। এখানেই থামেননি তিনি, বলছেন আর যদি পুল এবং কাট শটগুলো দেখা যায় তাহলে ওকে অনেকটা বীরেন্দ্র সেহবাগের মতো লাগে। আসলে ওই এই দুই ক্রিকেটারের একটা মিশ্রণ। বীরেন্দ্র সেহবাগের মতোই নির্ভীক ক্রিকেট ও খেলতে পারে, বিপক্ষ বোলারকে আক্রমণ করার সময় নিজের উইকেট নিয়ে একেবারেই ভাবে না। এ প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে যশস্বী জয়সওয়ালের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য তাকে নির্বাচন করা হয়েছিল। প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ 150 রানে অল আউট হয়ে যাওয়ার পর রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নামেন যশস্বী। তিনি 387 বলে 171 রান করেন। এটি তার ইনিংসের 16 বাউন্ডারি এবং 1 ছক্কা ছিল। অভিষেক টেস্টেই তিনি প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার অর্জন করেছিলেন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, 5 ম্যাচের এই টি-20 সিরিজে টিম ইন্ডিয়া ইতিমধ্যে 2-0 ব্যবধানে এগিয়ে গিয়েছে। আগামী ম্যাচ মঙ্গলবার গুয়াহাটিতে আয়োজন করা হবে। সেই ম্যাচে যদি টিম ইন্ডিয়া জয়লাভ করতে পারে তাহলে এই সিরিজটা নিজেদের পকেটে পুরো পুরে ফেলতে পারবে।